যুক্তি আছে এই আলোচনায়। বিচারক আপনি খুঁজে নিন কোনটি যৌক্তিক আর কোনটি নয়। স্বাগত সবাইকে রাজকাহনের সাথে আছি আমি নাজরিন মুন্নি। নিবেদন করছে জিপিএস ইস্পাত। মধ্যরাতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বাসায় তল্লাশিতে আবারও আলোচনায় ডিবি পুলিশ। ডিএমপির গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ অবশ্য সংবাদ সম্মেলন করে কারণ ব্যাখ্যা করেছেন ঠিক কী কারণে এই অভিযান, তারপরও সেটি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তার বক্তব্যের বাইরে আরও কারণ আছে মনে করেন অনেকে, যেমন গয়েশ্বরচন্দ্র রায়কে দুপুরে খাওয়ানোর বিষয়টি কেবলই মানবতা ছিল মানতে রাজি নয় অনেকে। বিষয়টি রাজনৈতিক কৌশলের অংশ মনে করছেন বিশ্লেষকরা, তবে ঠিক কৌশল নয়, একে নিম্নমানের মশকরা বলছে বিএনপি। এদিকে ডিবি কার্যালয়ে গিয়ে কেন খেলেন উল্টো সেই প্রশ্ন তুলেছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে রাজনীতিবিদরা একে যেভাবেই দেখুক না কেন, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার বিষয়টি এখন সবার মুখে। পুলিশ প্রশাসন সরকারের পক্ষে বলে যে অভিযোগ করে আসছে বিএনপি, এই ধরনের কর্মকাণ্ড কি সেই অভিযোগের ভিত দেবে, নাকি পুলিশের এই আচরণ এই দেশের মানুষকে এক মানবিক পুলিশের সাথে নতুনভাবে পরিচয় করাবে। গোয়েন্দা পুলিশ নিয়ে যে ভীতির ইমেজ আছে সাধারণের মনে, তা কি দূর হচ্ছে, নাকি নির্বাচনকে কেন্দ্র করে আরেক দফা তারা পরিচিত হবে সরকারের লাঠিয়াল হিসাবে। এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদ, আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোরাব হাসান এবং আছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুল আহসান বুলবুল। দর্শক আপনারা আছেন আমাদের সাথে, আমরা জানি এবং এই ঘটনার সাথে আপনারা ভীষণভাবে সম্পর্কিত, উৎসাহিত ছিলেন কি ঘটেছে সেটি জানার জন্য। এর মধ্যে অনেক আলোচনা হয়েছে, কিন্তু সেই আলোচনাটাই আমরা আবার নতুন করে করতে চাই, যেহেতু গতকালও এক ধরনের একটি অভিযান চলেছে, সামনে কি হচ্ছে সেটিও আমরা পরিষ্কার হতে চাই সবার কাছ থেকে। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা অতিথি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং স্বাগত জানাই দর্শককে। শুরুতেই আমি হারুনুর রশিদের কাছে চলতে চাই, প্রধান গোয়েন্দা শাখা ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আপনি অনেক মেধাবী পুলিশ কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ প্রায় 2 লাখ সদস্য আছে কম বেশি, তার মধ্যে আপনি, আপনার নাম পুরো দেশের মানুষ, বাইরের মানুষ সবাই জানে, নিশ্চিতভাবেই আপনি অনেক মেধাবী মানুষ, কিন্তু বলা হয়ে থাকে সেই মেধা আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কাজের জন্য যতখানি ব্যয় করেন তার একটা অংশ আবার রাজনৈতিকভাবে ব্যয় করেন, মানে সরকারের পক্ষে হয়ে নানা ধরনের কাজের ক্ষেত্রেও আপনি আপনার মেধা ব্যয় করেন, এই অভিযোগের কোনো সত্যতা আছে কি? আসলে আপনাকে ধন্যবাদ। আমরা যারা পুলিশের চাকরিটা করি, আসলে আমরা কাউকে তো খুশি করতে পারি না, যার কারণে আমরা কাজ করতে গেলে নানানজন নানান কথা বলে, অনেকে অনেক সমালোচনা করে। এই সমালোচনা কিন্তু আমরা আমাদের আত্মশুদ্ধির প্রয়োজন আমরা ব্যবহার করি, যেই যেটাই বলুক। তবে আপনি যেটা বলছেন যে আমরা যে চাকরিটা করি, আপনি দেখা সরে, আমি যেহেতু আমি ডিবির দায়িত্বে আছি, সে কারণে বিভিন্ন আলোচনা সমালোচনা বিভিন্ন জবাব আসলে ব্যক্তিগত সময় আমাকে দিতে হয়, আমি দেই। কিন্তু আমি একথা বলবো, আমি যে কথাটা আপনি প্রশ্ন করেছেন, আমি আমার কাজটা করি, আমি প্রায়ই বলে থাকি আমি আমার কাজটা করে থাকি আইন, সংবিধান এবং সিআরপিসি পিআরবির মাধ্যমে। আমি আমার কাজের মধ্যে দিয়ে আমি বিভিন্ন ধরনের যে জবাব এবং যে কাজগুলি করে থাকি। এখন যদি কেউ দূর থেকে মনে করে যে আমি কোনো একটা পক্ষ, আসলে পুলিশ তো আসলে কারো পক্ষ না, আসলে আমরা যখন দুটি পক্ষ নিয়ে সবসময় কাজ করি, কোনো পক্ষে না গেলেই সে হয়তো মনে করে যে উনি ওই পক্ষে আছেন। কিন্তু আপনি বলেন আমরা কোন জিনিসটা আমরা কাজ করতে গিয়ে আমরা সরকারের পক্ষ নিয়েছি আমরা বা বিরোধী দলের পক্ষ নিয়েছি। আমরা যে কাজটা করি, যে আপনি একটা আগে বললেন যে ডিবি পুলিশের আলোচনা, এখন আমি এই কথাটা বলি, একটু আগে আপনি কথাটা বলেছেন যে নুরুল হকের বাসায় পুলিশ গেলেন, তা আসলে আমাদের কাজটাই তো হচ্ছে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, সন্ত্রাসী চাঁদাবাজ এবং যারা জানমালের ক্ষতি করে এরম লোকজনকে, যাদের নামে মামলা আছে, ওয়ারেন্ট আছে, তাদেরকে খুঁজে বের করা, আমাদের কাজটা হচ্ছে পুলিশের শিকার। আমরা এই কাজটা করতে গিয়ে, আপনি নুরুল হক নুরুর বাসায় আমরা গিয়েছি, হ্যাঁ এটা সত্য, রাতের বেলা কেন গিয়েছি, যে সেখানে একটা ছেলের বিরুদ্ধে ইয়ামিন, তার নাম, সে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, এর মধ্যে 5 থেকে 7টি মামলা আছে তার নামে, ইয়েতে পল্টন, সে মামলার আসামকে ধরতে তো আমরা গেলাম। এখন মামলার আসামি ধরতে গেলে আমরা সেখানে যদি মানে নুরু সেখান থেকে যদি সে তার ফেসবুক ভাইরালে ছাড়িয়ে দেয় যে ডাকাত আসছে, উনি নুরুকে আমরা তো বলেছি যে আমরা ডিবি থেকে এসেছি, থানা থেকে এসেছি, নুরু চিনে সবাইকে, কেন চিনে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছোটো ভাই, আমাদের ডিবির অনেক কর্মকর্তা হলে তাকে সে চিনে, চিনার পর দরজাটা বন্ধ করে সে টকশোতে সে চলে গেলেন, লাইভে গিয়ে পুলিশের বিরুদ্ধে যা তা বলা শুরু করলেন। কিন্তু আমাদের কাজটা কী? এখন আপনি বলবেন আমি কি এই কাজটা করবো না,
একটা লোকের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, তার বিরুদ্ধে মামলা আছে, বিশেষ করি মামলা আছে, সেই লোকটাকে ধরতে গেলে এখন যদি সে বলে যে না, সে পুলিশকে যদি সহযোগিতা না করে তাহলে আমরা আমরা কোথায় যাব? সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র, জনগণের মানে বিশ্ববিদ্যালয়ের ভোটে নির্বাচিত ভিপি, সে আইন কানুন জানার কথা, আমরা সেখানে একটা মানে একটা লোককে ধরার জন্য গিয়েছি, সে সহযোগিতা করার কথা, সহযোগিতা না করে পুলিশকে যে পরিমাণ গালিগালাজ করেছে, চোরাল বুস্তির লোক এসেছে, সে আরও বলেছে যে মানে নানান ধরনের প্রকৃতিটা আমরা দেখছেন এতে, যে তোর বাবের বাবার মোবাইল কিনা, এরকম কথাবার্তা বলে পুলিশকে গালিগালাজ, কিন্তু আমরা আমরা কিন্তু কোনো উত্তেজিত হই নাই, আমরা নুরুকে কিছুই বলি নাই, শুধুমাত্র আমাদের আসামিটা নুরু যে লুকিয়ে রেখেছিল আমরা সেই রুম থেকে আসামি কিনা আমরা চলে আসি। এখন আমি আমার আসামি ধরতে গিয়ে এখন আমার সিআরপিসিতে যে বলা আছে, আইন কানুন দেওয়া আছে, একটা আসামিকে ধরতে গেলে আমার কি করণীয়? আমরা শুধু আইনের মধ্য থেকে আমরা মামলার আসামিকে ধরে নিয়ে আসছি। কিন্তু ও যে অভিযোগটা সে করছে, গভীর রাতে গিয়েছেন প্রথম অভিযোগ, দ্বিতীয় অভিযোগ তার বাসা ভাঙচুর করেছেন, তৃতীয় অভিযোগ বলেছেন যিনি গিয়েছিলেন তিনি মদ্যপ ছিলেন, চতুর্থ অভিযোগ বলেছেন তারা গালিগালাজ করেছে। আসলে আসলে যে কথাটা বলছেন নুরু এখন কি বলেছেন, আসলে নুরু একদম তো একটা রাজনীতি করে, নুরু অনেক কথাই বলে, তবে আমি বিস্মিত হয়েছি যে নুরুর কথাগুলি শুনে, যে নুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র নেতা, সে ভিপি নির্বাচিত হয়েছেন, তার মতো লোকের কাছে তিনি পুলিশকে নিয়ে যে ধরনের বাজে মন্তব্য করেছেন, আমার কাছে মনে হয়েছে নুরু স্বাভাবিক ছিল কিনা এক, দ্বিতীয়ত নুরুর মধ্যে কথাবার্তার মধ্যে কিছু আমার আমার কাছে কিছু মানে মনে হয়েছে যে একটা অবিচল মনে হয়েছে, সে একটা কারণ সে তো এই কথা বলতে পারে না যে আমার পুলিশ সেখানে গিয়েছে আসামি গ্রেপ্তার করার জন্য। প্রথমত সে মিথ্যা কথা বলেছে যে আসামি এই বাসায় নেই, আমরা কিন্তু সুস্পষ্ট মানে ই করি আমরা সেখানে আসামি আছে, আমরা বলছি আপনাকে একটু চার্জ আমাদের সুযোগ দেন, সে না দিয়ে তিনি পুলিশকে ডাকাত, তারপরে সে মানে বস্তির লোক, তার যা তা বলা শুরু করেছে, আমরা কিন্তু ভিতরে ঢুকে এখন আমাকে বলা আছে, আমি তাকে বারবার রিকোয়েস্ট করছি, আমার ডিবি রিকোয়েস্ট করছে, থানা পুলিশ রিকোয়েস্ট রিকোয়েস্ট করার পরে আমাদের সিআরপিসির 47-48 বলা আছে যদি সে আমাদের কথা না শুনে আমাকে আসামি ধরতে গেলে আমার ওই আইনে আমার সুস্পষ্ট বলো যে প্রয়োজন আমি আমি মানে জোরপূর্বক বা বলপূর্বক তাকে নিয়ে আসতে পারবো, সেটা আমার আইনে বলা আছে। এটা রাতে কি দিনে সেটা তো আমি নুরুর দিকে তাকাবো না, নুরু যেটা চেয়েছিল সে আসামিটাকে সে তার বাসায় সে সে রাখবে কেন? একটা আসামিকে যে আসামি একদিকে উস্কানি দিচ্ছে ধর্ম মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে রাস্তায় নামার কথা সে উস্কানি দিচ্ছে, ভিডিও বের হয়েছে আপনারা দেখেছেন, তার নামে অসংখ্য মামলার আসামি, সেই লোকটাকে ডিবি মানে এই নুরু রাখবে আর আমার ডিবি গেলে নুরু বলবে এটা ঠিক হচ্ছে না, তাহলে আমি মনে করি নুরুর আচরণটা সংযত ছিল না। নুরুর আচরণটা যদি সংযত, কেন সংযত সেটা আমি জানি না, নুরু হয়তো বা চেয়েছে মধ্যরাতে একটু মানে ভাইরাল হয়ে মানুষ বোধ মনে করবে নুরুর কথা কথাটা ঠিক, কিন্তু আমি পরিষ্কার ভাষায় বলি আমরা যে কাজটা করেছি ন্যায়সঙ্গত করেছি, আইনগত প্রক্রিয়া অবলম্বন করে যা যা করা সেটাই করেছি। অনেক অনেক ধন্যবাদ, আমি একটু সোরাব হাসানের কাছে যাই, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন। একদম সকালবেলাতেই অবশ্য পরিষ্কার করেছিলেন টিভি প্রধান যে কী কারণে কেমন করে তারা গিয়েছেন, এখন তিনি আরও খান অনেক স্পষ্ট করলেন তার এই অভিযানের পেছনে যতটুকু তিনি করেছেন, অন্তত নুরুল হক নুরের ঘটনাটা যদি আমরা ধরি, এইখানে কি কোনো ব্যত্যয় দেখেছেন যেটা দিয়ে তার রাজনৈতিক পরিচয় প্রকাশ পায় বা তিনি আসলে অতিরিক্ত কিছু করেছেন কি না যা তার করণীয় ছিল? ধন্যবাদ। হারুন ভাই আলোচনা প্রসঙ্গে বলেছেন রাজনৈতিকদের যে রাজনৈতিক মানে নুরুল হক নুরকে উদ্দেশ্য করে যে তার আচরণ দেখে মনে হয়েছে অস্বাভাবিক, আবার নুরুল হক নুরও বলছেন যে পুলিশ যে আচরণ করেছে সেটা অস্বাভাবিক। আমরা একটা অস্বাভাবিক অবস্থায় আছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কর্মকর্তা যারা এই রাষ্ট্রের আইন প্রয়োগের দায়িত্বে তাদের কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা উচিত, আইনই হচ্ছে তার রক্ষা কবচ, আইনের ভিত্তিতেই তিনি কাজ করবেন, সেখানে কে কোন দলের কে কোন মতের সেটি নয়। যতক্ষণ পর্যন্ত প্রমাণিত হবে বা তাদের কাছে অভিযোগ থাকলো যে তিনি এই অপরাধ করেছেন, এবং সেটি কিন্তু তাও অভিযোগ তারা দায়ের করবেন, তারা তথ্য প্রমাণও দায়ের করবেন, প্রমাণ হবে কিন্তু আদালতে। নুরুল হক নুরের বাসায় যে রাজনৈতিক কর্মী অথবা তারা দাবি করেছে ছাত্র পরিষদের সদস্য, তার বিরুদ্ধে মামলা আছে, কিন্তু তিনি জঙ্গি এটি কিন্তু এখনও প্রমাণিত হয়নি, জঙ্গি তো বলা হয়নি, আচ্ছা জঙ্গি বলে মামলার আসামি। এখন ঘটনা হচ্ছে বিএনপির হিসাব অনুযায়ী কয়েক লক্ষ মামলা, মানে কয়েক লক্ষ মামলা না 45 লাখ মামলা
সারা দেশে তাদের নেতাকর্মীদের, নূর হক নূর বাদ দিয়ে কিন্তু অন্য দলের। এটি আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল এরকম লাখ লাখ মামলা ছিল। এখন মামলা হলেই কিন্তু প্রমাণিত হয় না তিনি তিনি অপরাধী। যেমন বিএনপির যে কয়েকদিন আগে বিএনপির অবস্থান অবস্থান কর্মসূচি ছিল, সেই অবস্থান কর্মসূচি অনুমতি নিয়েছে কি নেয়নি, বা রাজনৈতিক কর্মসূচি কত সবসময় অনুমতি নিয়ে হয় কি হয় না, আর রাস্তা বন্ধ করার কথা বলা হচ্ছে, এমন কোনো সভা নাই বা এমন কোনো যে রাস্তা জনজীবন জন চলাচল কিছু না কিছু ব্যাহত হয়। এখন বিষয়টা হচ্ছে তারা আইন শৃঙ্খলার জন্য ভীতিক যে জন্য বিপজ্জনক কিছু করেছে কিনা। আচ্ছা, তৃতীয় আমরা পাকিস্তান আমল থেকেও যদি বলি বা স্বাধীনতার পর রাজনৈতিক নেতার গায়ে হাত দেওয়া, এটি কিন্তু কখনো হয়নি আগে। আগে মানে আমি বলছি যে এটি কবে বলবো, আমি এরশাদ সাহেবের আগের কথা বলতে পারি না, কিন্তু এরশাদ সাহেবের সময় থেকেই এটি রাজনৈতিক নেতাদের উপর হাত দেওয়া। আওয়ামী লীগের অনেক নেতাকে রাস্তায় পড়ে মারতে দেখেছি। সেটাই বলছি যে বিএনপি আমলে আওয়ামী লীগের নেতাদের রাস্তায় লাঞ্ছিত করা হবে, পিটানো হবে, অথবা তাদের ট্রেনে হেস্টে নেওয়া হবে আওয়ামী লীগ আমলে বিএনপি নেতার কর্মীদের। এটি পুরো দায়িত্বটা পুলিশের উপরও দেওয়া ঠিক হবে না। রাজনৈতিক রাষ্ট্রের যে চরিত্র, মানে সরকারের যে চরিত্র, সরকারের যে দৃষ্টিভঙ্গি, পুলিশ তো সেটি তারই প্রতিফলন ঘটায় বা সেটি কর্মসূচি। আমি যে কথাটি বলছি যে নুরুল হক নূরের বাসায় অভিযান চালিয়েছে, আসামি গ্রেপ্তার করে নিয়ে আসছে, সেটি অন্যায় না, কিন্তু একটা হচ্ছে সময়। পাকিস্তান আমলেও কিন্তু, এমন ব্রিটিশ আমলেও রাতে কাউকে ধরা হয় না, ঘেরাও করে রাখে, সূর্যোদয়ের পরে তাদের কী করে। আর নূর হক নূর একজন রাজনৈতিক নেতা, একটি দলের প্রধান, তিনিও যে আচরণ করেছেন, তিনি এইভাবে ভাইরাল করা, এটি মানে সেটাও আমি একইভাবে যে বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মানুষ প্রত্যাশা করে সমান দৃষ্টিতে দেখা। যেমন আজকে নূর হক নূরের বাড়িতে অভিযান চালিয়ে আসামি ধরেছে, সেটি অন্যায় নয়, কিন্তু আজকে নূর হক নূরের উপর যে হামলা হলো, মানে যে বর্বরতম হামলা হলো, এখন সেক্ষেত্রে পুলিশ কি ভূমিকা পালন করছে, মানুষ কিন্তু এটি দেখতে চাইবে যে এখানে কি ভূমিকা পালন করছে, এখানে কি গতকাল। আপনি বলছেন সেটা যদি এই সমান দৃষ্টিটা থাকে, তাহলে পুলিশ নিয়ে যতই সমালোচনা হোক মানুষের প্রতি আস্থাটা থাকবে পুলিশের প্রতি। যদি কোনো পক্ষে হেলে যান বা কোনো পক্ষের হয়ে কাজ করেন, তখন কিন্তু আস্থাটা থাকে। আর আমরা এটাও চাই না যে বিএনপি আমলে একদল পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা, আর আওয়ামী লীগ আমলে আর একদল পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বা তাদেরকে বৈরী ভাববে। এর শিকার হয়তো ডিবি প্রধান নিজেও। তাম বলছে যে সেই একই কাজ আওয়ামী লীগ আমলেও যদি হয়, পার্থক্যটা নিশ্চয়ই আমরা সেটা তাই চাই না, কিন্তু অপরাধের ধরন, অপরাধের গুরুত্ব এবং অপরাধ যতখানি ঝুঁকিপূর্ণ হয় তার উপরও নিশ্চয়ই অ্যাকশনগুলি তেমন তড়িৎগতিতে হয় বা হয় অপরাধ। আমি আসবো স্যার, অবশ্য আমি একটু বাকি অতিথির সাথে নিয়ে তারপরে কথায় ফিরছি। আমাদের সাথে মঞ্জুর আহসান বুলবুল আছেন, আমরা একটু যেতে চাই যে কথাটি আমি হারুন রশিদকে দিয়ে শুরু করেছিলাম। মঞ্জুর আহসান বুলবুল, যে পুলিশ হচ্ছে সরকারের হয়ে কাজ করছে, এবং যে প্রসঙ্গটি আরও বেশি বড় আকারে আসছে, আপনি নিশ্চয়ই জানেন যে গয়েশচন্দ্র রায়কে খাওয়ানো নিয়ে যে প্রসঙ্গটি এসছে, এবং তখন থেকে বলা হচ্ছে যে ডিবি পুলিশ আসলে রাজনীতি করার চেষ্টা করেছে, সেটাকে বিএনপির মধ্যে একটা ফাটল ধরানোর চেষ্টা করেছে এই ছবি খাওয়িয়ে এবং এটা প্রকাশ করে। মানে আপনি একজন সংবাদকর্মী হিসেবে কি মনে হয়েছে যে এটি আসলে রাজনৈতিক ফাটল ধরানোর ক্ষেত্রে পুলিশ ভূমিকা পালন করছে এই ক্ষেত্রে? আপনাকে ধন্যবাদ। আমরা যখন সাংবাদিকতা করি, আমাদের আগে যারা ছিলেন তারা তো ছিলেনই, তখনও আমরা পুলিশের সাথে সরাসরি এরকম অনুষ্ঠানে কথা বলতে পারতাম না, সব বিষয়ে পুলিশ কথাও বলতো না, পুলিশের নির্ধারিত মুখপাত্র থাকতেন, তারাও কখনো কথা বলতেন না। কিন্তু আপনারা সৌভাগ্যবান যে যাকে নিয়ে অভিযোগ তাকে অনুষ্ঠানে আনতে পেরেছেন এবং তারা কথা বলছেন। এটি যোগাযোগ বিজ্ঞানের ভাষায় বলে যে মানে নো কমিউনিকেশন ইজ দ্য ওয়ার্স্ট কমিউনিকেশন, কাজেই যখন কোনো কমিউনিকেশন হয় সেটা একটা ভালো কমিউনিকেশন। আপনার পছন্দ হতে না পারে, আমার পছন্দ না তো ভিন্ন কথা, কিন্তু আপনার যা প্রশ্ন সেটা খোলা মনে ডিবি প্রধানকে বলতে পারেন এবং তিনি তার জবাব দেবেন, জনগণ বাছাই করবে। তো কাজেই আপনি যে প্রশ্ন আমাকে করছেন এই প্রশ্ন জনগণের মধ্যেও আছে, আর বাকি পুলিশ সংক্রান্ত প্রশ্ন যেটি আছে সেগুলি তো তিনি নিজেই জবাব দিচ্ছেন, কাজেই সেখানে আমার তাকে ডিফেন্ড করার বা বিরোধিতা করার কোনো কারণ দেখি না। গয়েশ্বর রায় একজন পোট খাওয়া রাজনীতিবিদ, ধরুন আমি উল্টা দিক থেকে দেখি যে যদি গয়েশ্বর রায় কোনো মামলার
পলাতক আসামি থাকতেন, কোনো মামলার অভিযুক্ত আসামি, পুলিশ তাকে ধরলো, এই যে নুরুর বাসা থেকে যেমন ধরলো, ওই রকম ধরে যদি ডিবি প্রধান তার অফিসে নিয়ে যেতেন এবং তখন যদি খাওয়াতেন তাহলে কী হতো? তাহলে আমরা কী বলতাম? আমরা তখন কিন্তু ডিবি প্রধানকে বলতাম যে আপনি একজন পলাতক অভিযুক্ত আসামি, তাকে জামায় আদর করছেন, এই শব্দটা একদম কোর্ট আন কোর্ট, জামায় আদর সব মিডিয়াতে লিখত। কিন্তু এইবার যখন গয়েশ্বরের বিরুদ্ধে হয়তো মামলা আছে আমি জানি না, কিন্তু এইবার যখন গয়েশ্বরকে নিয়ে যাওয়া হলো তাকে কিন্তু অ্যারেস্ট করা হয় নাই, তাকে বলা হয়েছে তাকে নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে। এবং সেখানে আমি মনে করি যে মানবিক পুলিশ না হলেও বদ্ধস্থ পুলিশ হলেও এটাই করা উচিত, শুধু গয়েশ্বর হয় না, কালকে যদি আমাকেও গ্রেপ্তার করা হয় বা আমাকেও যদি এরকম নিয়ে যাওয়া হয় কোথাও থেকে, আমার বিরুদ্ধে যদি কোনো কেস না থাকে, আমিও আশা করবো যে আমার সঙ্গেও খাওয়া দাওয়া না দেখে অন্তত ভালো ব্যবহারটা করা হবে। কাজে আমি যেটি মনে করি যে এই মানে এই এই কনটেক্সটে গয়েশ্বর রায়কে যে আপ্যায়ন করা হয়েছে বা সম্মান জানানো হয়েছে তাতে আমি মানে কোনো প্রশ্নবোধক দেখি না। কিন্তু এটি নিয়ে যদি গয়েশ্বর রায়ের বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন ওঠে, এর চাইতে হতভাগা রাজনীতিবিদ বা কেউ হবে না। গয়েশ্বর রায় পোড় খাওয়া মানুষ, তার সম্পর্কে নানান সমালোচনা আছে, কিন্তু সমস্ত সমালোচনা মিলে তিনি বিএনপির মধ্যে রাজনীতি করেন এবং বিএনপির মধ্যে খুব বিশ্বস্তভাবেই রাজনীতি করেন। এখন একবেলা ডিবি পুলিশের সঙ্গে খাওয়ানোর জন্য যদি বিএনপির মধ্যে এইরকম আস্থা জন্মায় যে ডিবি প্রধান হারুন সাহেব গয়েশ্বরকে একবেলা খাওয়ানোর মধ্য দিয়ে আওয়ামী লীগ বানিয়ে ফেললো, তাহলে এর চাইতে তো মর্মন্তত, আমি দুইটি বলতেছি, এর চাইতে মর্মন্তত ঘটনা তো তার জীবন আর হওয়ার কোনো কারণ নেই। উল্টা দিক থেকে কেউ যদি এটা মনে করে যে আওয়ামী লীগের এখন ডিবি প্রধানকে লাগবে গয়েশ্বর মতো গয়েশ্বর সাহেবের মতো লোককে তাদের দলে টানার জন্যে, তাহলে আওয়ামী লীগের জন্য দুঃখের কোনো কারণ নেই। আওয়ামী লীগ এত বড় দল, তার যদি একজন ডিবি প্রধান লাগে একটা রাজনৈতিক দলকে ভাগিয়ে তার দলে আনার জন্যে, তাহলে তা আওয়ামী লীগের দল করার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। কাজে আজ হয়েছে কি, যেটা সুরভ ভাই বলছে যে আমাদের এখন আমাদের সমস্ত জায়গায় আমরা মূল নিউজের চাইতে সাইড নিউজ, আপনি তো সাংবাদিকতা করেছেন, আমরা মেইন স্টোরি করি, সাইড স্টোরি করি, এখন সাইড স্টোরি বড় হয়ে দেখা দিয়েছে। আপনি এখন কি বলে প্রেস ক্লাবের সামনে সারাদিন কথা বলে যারা ফেসবুক টেসবুক মিলে, সেটি হলো বড় স্টোরি। আপনি বিএনপির এত বড় আন্দোলন চলতেছে, এত আন্দোলন রেখে এখন গয়েশ্বর কেন হারুন সাহেবের খাইলো, কি কি এখানে কিন্তু কারণও আছে, কারণ সেটা রাজনীতির একটা ব্যাখ্যা আপনি নিশ্চয়ই জানেন বুলবুল ভাই, যে যেটি বলা হচ্ছে কারণ ওই দিনটি আসলে বিএনপি আন্দোলনের সহিংস রূপ নিয়েছিল এবং খুবই সহিংস রূপ যখন নিয়েছে তখন এই মারপিটের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায়ও সেখানে মার খেয়েছেন, তার নেতাকর্মীরাও মার খেয়েছেন পুলিশের সাথে, পুলিশও সেখানে ব্যাপক আহত হয়েছে। এইখানে যেটা বলার চেষ্টা করা হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি প্রধান খাওয়িয়ে নেতাকর্মীদের মধ্যে যে চাঙ্গা একটা ভাব ছিল সরকার বিরোধী একটা আন্দোলনের, সেই আন্দোলনটাকে একটা স্তিমিত করার জন্য বা সেই আন্দোলনের মধ্যে একটা হতাশা তৈরি করার জন্য এই খাওয়ানোটা কাজ করেছে। আমি বিরতির পর আসি বুলবুল ভাই, আমি একটু বিরতির পর এটার খবর নিতে আসবো, কারণ এখানে ডিবি প্রধান স্পষ্ট করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর কাজ ছাড়া তিনি কোনো দলের হয়ে সেখানে কাজ করেন না। তারপর আমাদের প্রশ্ন থাকে নিশ্চয়ই, আপনাদের প্রশ্নগুলো আমরা করার চেষ্টা করব, সাথে থাকবেন। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে গোয়েন্দা প্রধান আছেন, ডিবি প্রধান হারুনুর রশিদ, আমরা তার কাছে যেতে চাই কারণ বিরতির আগে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম। হারুনুর রশিদ, যে প্রশ্নটি তো সবসময় আসে, যেহেতু আপনি রাজনৈতিক মানে ছাত্র জীবনে রাজনীতির সাথে যুক্ত ছিলেন, রাজনীতির একটা মাথা আপনার আছে এবং অনেকে আপনার যেহেতু পুরো পরিচয়টা জানে, এই কারণেই সবাই মনে করে যে আপনার যা কর্মকাণ্ড আছে তার মধ্যে রাজনীতি জড়িত। যেহেতু সেদিনকার ঘটনায় বিএনপি খুবই উত্তেজিত অবস্থায় সহিংস অবস্থায় ছিল এবং পুলিশের গাড়িতেও তারা আক্রমণ করেছে, নানাভাবে তারা ইয়েছিল, আপনি ওই খাবারের ছবিটি এই কারণে প্রকাশ করেছেন যে সেই আন্দোলনটাকে একটি অন্য ভঙ্গিতে আপনি দমন করতে চেয়েছেন। আসলে একটা কথা আপনাকে বলি, আমরা যা করি আমরা রাজনীতিকে ঘিরে করি না। এখন আপনি যে কথাটা বলছেন, আমি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি বা দলকে হয়তো আমি সমর্থন করতাম বা করেছি, বা আবার আবার যার খেসারত আমি কি পেয়েছি, আবার 2001 সালে যখন বিএনপি ক্ষমতা খেসারত হিসেবে আমাকে চাকরি করা হয়েছে, কিন্তু আমি চাকরিতে মানে 2008 সালে ফিরে আসার পরে আমি এই পর্যন্ত আমি যতগুলি ঘটনার সাথে কাজ করেছি আমি নিরপেক্ষতার সাথে কাজ করেছি, আমি যত সরকারের আমার মানে মানে পুলিশের যে আইন কানুন বিধিবদ্ধ সংস্থা এর মধ্য থেকে আমি কাজ করার চেষ্টা করেছি। এবং সেভাবে আপনি লক্ষ্য করবেন যতগুলি ঘটনা ঢাকা শহরে ঘটছে, একটু আগে আমি বলতেছিলাম টিপু মার্ডারের মামলা বলেন, রুবেল হত্যা মামলা বলেন, কিছুদিন আগে হিরু আলমকে, প্রতিটি ঘটনা কিন্তু আমরা মানে সোচ্চারভাবে তদন্ত করে আমরা কিন্তু সে কে আওয়ামী লীগ করে
কে বিএনপি করে সেটা আমরা দেখি নাই, সকল ক্যাম্পকে আমরা আইনের আওতায় তাদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেছি। এখন আর যে কথাটা আসছে, আমাদের মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রাক্তন মন্ত্রী, ওনার সাথে আমার কথা হয়েছে দীর্ঘ সময়, এবং উনি এত ভালো মানুষ, ওনার কথাগুলি শুনে আমি অভিভূত হয়েছি। উনি প্রত্যেকটি কথা বলেছেন। আমি যখন দেখলাম যে ওখানে একটা মুভ কন্ট্রোল করতে গিয়ে উনি বিএনপির লোকজনকে ফেরাচ্ছিলেন, আমরা দেখছি দূর থেকে, এবং পাশাপাশি পুলিশও নিপৃত করার চেষ্টা করেছে, যে কথাটা একটু আগে উনি বললেন, একটি এটা ছিল একটা অবৈধ সমাবেশ, যে সমাবেশে কোনো কমিশনারের কাছে পূর্ব অনুমতি নেওয়া হয় নাই, তারা সেই অবৈধ সমাবেশ করে রাস্তাটা বন্ধ করার চেষ্টা করছিল, পুলিশ সেখানে নিবৃত্ত করার চেষ্টা করেছে। সে ঠিক সেই মুহূর্তে পুলিশের উপরে হামলা, পুলিশের উপর ইট ক্যাপিটাল, গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে, আগুন লাগিয়েছে তিনটা গাড়িতে। সেই মুহূর্তে আমাদের মানে বাবু গয়েশ্বর চন্দ্র বা ওই যে স্থায়ী কমিটির মেম্বার, উনি বিএনপির কর্মীদেরকে ফিরাতে গিয়ে একটা পর্যায়ে ঢিলাঢিলিতে উনি রাস্তায় পড়ে গেলেন। কিন্তু স্বাভাবিক কারণে মুভ কন্ট্রোল করতে গেলে আপনারা লক্ষ্য করেছেন কোনো না কোনো সময় আসলে কে বড় নেতা এটা কিন্তু আর ওই মুহূর্তে পুলিশের যে কনস্টেবলরা তারা বুঝতে পারে না। মুভ কন্ট্রোলের মধ্যে হয়তো কেউ পড়ে যায়, সেই পড়ে যাওয়ার মধ্যে হয়তো এখানে ডিল বা তাকাতাকিতে একটা অনেকে আহত হয়। এটা আমরা পূর্বও দেখেছি, আমরা যখন ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখনও দেখেছি সেখানে ওই যে মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যে নাসিম সাহেব ছিলেন মুক্তি, এদের উপরেও কিন্তু মানে মুভ, এটা কিন্তু মুভ কন্ট্রোল, কেউ ইচ্ছা করে তাদেরকে মারতে যায় না, এই মুভ কন্ট্রোলের মধ্যে পড়ে যায়, তখন হয়তো পুলিশের বাড়িতে অনেকে হয়তো আহত হয়ে যায়। এটা একটা সব অনেকদিন দীর্ঘদিনের একটা আমরা প্র্যাকটিস দেখাচ্ছি। উনি যখন আহত হলেন সাথে সাথে কিন্তু ওনাকে পুলিশ নিয়ে আসলেন রাজারবাগ মেডিকেলে, আমি চলে গেলাম আমার অফিস থেকে রাজারবাগ মেডিকেলে, ওনাকে মানে ট্রিটমেন্ট করে আমি ওনাকে একটু রিকোয়েস্ট করলাম যে আপনি তো অসুস্থ ডায়াবেটিস রোগী, আপনি একটু আমার একটু চা খেয়ে যান। উনি কিন্তু সাদরে গ্রহণ করলেন এবং উনি আমার সাথে চলে আসলেন আমার অফিসে। এসে আমি ওনাকে বললাম যে দাদা, এখন তো 2:30 বাজে, আপনাদের ওষুধ অনেক কোথায় খাবেন, আমার 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 সাথে একটু খান একটু। উনি কিন্তু রাজি হলেন, উনিকে চেয়ারে বসলেন, এবং আমার ছোটো ছেলে ছিল 8 বছর, সেও ছিল, আমরা কিন্তু ঘরোয়া পরিবেশেই একদম মানবিক দৃষ্টিতে ঘরোয়া পরিবেশে আমরা তাকে কিন্তু খাওয়াটা খেলাম, উনিও খেলেন আমিও খেলাম। এখন কথাটা হচ্ছে, এবং ওনাকে আমি বললাম দাদা আপনি তো সবজি পছন্দ করেন, সবজিটা আমি সোনাগাতে এনেছি এটা একটা খান, উনি সবজিটাও খেয়েছেন আমার বাসার। একটা কথা হলো, আমরা তো হাওড়ের মানুষ, সেখান থেকে এসে আমরা মানুষকে মানে আমাদের হাওড়ের ট্রি আছে, আপনি দেখবেন শহর অঞ্চলে যদি যায় পরে চা খেয়ে যান বা হয়তো অনেক সময় বলে একটু বিস্কিট খান, আমরা হাওড়ের মানুষ গেলে আমরা ভাত খাওয়াই, মাছ খাওয়াই, এটা হলো আমাদের। আমিও মনে করি এরকম, আমি সব বিকালবেলা হলে আর দুপুরবেলা হলে আপনি খোঁজ নিবেন, আমি অন্তত 20-30 জন আমি খাওয়াই, আমি খাওয়াই। কিন্তু সেই মুহূর্তে যেহেতু উনি গেছেন, আমি তো অনেকেরই খাওয়াই, ওই সুরঙ্গ শ্রী ওই দিন অনেকেরই খাওয়াই, উনিকে নিলাম, উনি খেলেন, উনি এবং আমাকে উনি অনেক কথা বললেন। আমি তাকে বললাম আমি প্রধানমন্ত্রী আপনার শরীর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন আইসারের মাধ্যমে, উনি বললেন আমি শেখ কামালের বন্ধু ছিলাম, উনি আবার আমার সাথে আমার ছেলের সাথে ছবি তুললেন, এবং উনি বলেন তোমার কিশোরগঞ্জে কিন্তু আমার আত্মীয়র বাড়ি আছে, অনেক গল্প হলো। এবং উনি যাওয়ার সময় আমাকে ধন্যবাদ দিয়ে বলেন তোমাদের জবটি হচ্ছে থ্যাংকস জব, সবই ঠিক ছিল। কিন্তু যে কথাটা বুলবুলাই বললেন, পরের দিন হঠাৎ করে উনি মানে যে প্রশ্নগুলি করতে পারতেন ওই দিনই আমাকে, উনি হঠাৎ করে দেখলাম যে টিভিতে উনি, আমি মনে করি আমি যেমন মন থেকে ওনাকে ভালোবেসে, উনি একজন বড় নেতা আমি খাওয়াইছি, উনি মন থেকে করেছে, উনিও যদি পরের দিন যে কথাটা বলেছেন মন থেকে বলে নাই, কেন মন থেকে বলে নাই, কারণ উনি যদি মানে সোনারঘাট থেকে যে কথাটা বলছে উনি মনে মনে এত টাকা কোথায় পেলেন, দাদা তখনই বলতে পারতেন খাওয়ার সময় যে আপনি সোনারঘাট থেকে আমার যে সবজিটা আনছেন এটা তো বেশি টাকা না, আমি একজন ডিআইজি হিসাবে সোনারঘাট হোটেল থেকে পার্শ্ববর্তী যদি আমি খারাপ জায়গার থেকে সবজি আনতাম তাহলে বলতেন একটা পচা জায়গার থেকে সবজি নেওয়া হয়েছে তার পেটে অসুখ করছে। আমি তো একটা মেহমানকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করছি, এটা মানবিক দৃষ্টিকোণ থেকে এবং আমি আমার ব্যক্তিগত হৃদয় থেকে। এখন যদি বিভিন্নজন বিভিন্নভাবে রাজনীতিকরণের চেষ্টা করে যে আমি একসময় ছাত্র জীবনে মুক্তিদের পক্ষে একটা দলের সমর্থন এই কারণে করেছি সেটা না, দেখো তো আরও তো তাহলে ওনারা তো ওনার না ওনাকে ওনাকে তো ওনার না তো মামলা ছিল না। আমার এর আগেও আপনারা লক্ষ্য করেছেন ওনারা যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেনারেল সেক্রেটারি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ওনারা যখন আমার এনে আসছিলেন তখন কিন্তু মামলার আসামি হিসেবে তখনও কিন্তু ওনাদের সাথে আমি খেয়েছি। আমি তো এটাকে আমি তো অনেক সময় সরকারি দলের মন্ত্রীদের সাথে আমি ভাত খাই, তাদের ছবি তো ভাইরাল হয়, এটাকে আসলে আমরা পুলিশের যারা আছি এটাকে এত সিরিয়াসলি মনে করি নাই। কিন্তু উনি কেন পরের দিন এত সিরিয়াসলি মনে করলেন আমি এটা নিয়ে ভাবতেও পারি না। তবে আমি মনে করি আমাদের মানে বাবু গয়েশ্বর চন্দ্র রায় উনি যে কথাগুলি মন থেকে বলেন নাই। অনেক ধন্যবাদ। সোরাব হাসানের কাছে যেতে চাই, কোনো রাজনীতি থেকে করেন নাই, তার ব্যক্তিগত জায়গার থেকে, আতিথেয়তার জায়গার থেকে, সকল কিছু থেকে, একজন ডায়াবেটিসের রোগী আছেন সামনে যিনি মার খেয়ে এসছেন, যেটি তাদের পরিকল্পনার মধ্যে ছিল না, তিনি সেই জায়গা থেকে একটা মানুষকে আতিথেয়তা দিয়েছেন, সেটি নিয়ে যে রাজনীতির জায়গাটা তৈরি হয়েছে সেটিকে আসলে কোনো সুযোগ ছিল কি না, এটা শুধু আতিথেয়তা দেখা কেন গেল না?
কেন গেল না সেটার প্রশ্নের উত্তর কিন্তু তার আগে পরেই আমরা পেয়েছি। বিষয় হচ্ছে যে এরকম একজন পুলিশ কর্মকর্তা বিরোধী দলের একজন নেতাকে তার বাসায় খাওয়াবেন বা আপ্যায়ন করবেন, সেটার মধ্যে কোনো দোষ নেই। কিন্তু পুলিশ বিভাগের বা এসবির যদি আলাদাভাবে বলি, গোয়েন্দা বিভাগের, তাদের ওই দিনের আচরণ এবং তার আগে পরের আচরণ, এর মধ্যে অন্তত কিছুটা তো মিল থাকার কথা, কাছাকাছি হওয়ার কথা। কিন্তু আগে পুরোপুরি যখন উল্টো হয়ে যায় সেটি, তাহলে এসবি প্রধান এখানে আছেন, তাকে জিজ্ঞাসা করব যে শুধু কি ধাক্কাধাক্কি বা মপ ঠেকাতে যে গহসরায় আহত হয়েছেন, উনি পড়ে গেলেন, তারপর কিন্তু একজন পুলিশ পুলিশ সদস্যকে দেখলাম যে তাকে পিটাচ্ছে পড়ে যাওয়ার পরে। এটা তো ঠিকই বলেছেন। আচ্ছা আমি বলছি, আচ্ছা এই যে সংস্কৃতি কালচার বা অপকালচার, এর বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে? গহসরায় খাওয়ানোর মধ্যে কোনো আমি দোষ দেখি না, বরং একটি সৌজন্যবোধ বোধের পরিচয়। কিন্তু একইভাবে যে পুলিশ কর্মকর্তারা বাড়াবাড়ি করছে, যে পুলিশ সদস্যরা, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিত, আইন তো আপনি বলেছেন ওই দিন বিএনপি সন্ত্রাস করেছে, কে সন্ত্রাস করেছে এটি কিন্তু এখনও প্রমাণিত নয়। আগুন দিয়েছে এপাশে পুলিশ, ওপাশে পুলিশ, মাঝখানে মোটরসাইকেলে এসে তিনজন গাড়িতে আগুন দিয়ে চলে গেল, মানে তাহলে পুলিশ সদস্যের কী করছেন সেখানে? কাউকে ধরতে পারলেন না। আমরা তাহলে উত্তরটা নিয়ে শুধু এক মিনিট, আমি আসছি, কেন সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া? আসলে এই যে কথাটা আমি বললাম, আমরা যখন মুভ কন্ট্রোল করি, এই মুভ কন্ট্রোল করতে গেলে, যে কথাটা আমি আবার বলেছি, মুভ কন্ট্রোল করতে গেলে উনি যখন পড়ে গেলেন, পুলিশ সদস্যরা তো এখানে কে, সে প্রথমত সে যে বাবু গয়েশচন্দ্র রায় বা স্থায়ী কমিটি মেম্বার অথবা কর্মী, সেখানে পুলিশ অত এলোপাতাড়ি, যখন পুলিশের অনেক পুলিশজন রক্তাক্ত হয়ে গেছে, 31 জন পুলিশ সদস্যের উপর হামলা আসছে, 3-4টা গাড়িতে যখন আগুন লাগাচ্ছে, তখন পুলিশ তো তার অ্যাকশন নেওয়ার জন্য আগাচ্ছে, সেই মুহূর্তে উনি পড়ে গেছেন, বিএনপির নেতা কোনো চলে গেছেন, তখন তো ওনারা বুঝতে পারেন নাই যে উনি একজন বড় মাপের নেতা এখানে পড়ে আছেন। হয়তো পুলিশের কোনো সদস্য তাকে তার গায়ে হয়তো একটা, মানে তারা হয়তো ধাক্কা দিয়েছেন বা বাড়ি দিয়েছেন। আমার কথা হলো যে কথাটা উনি বললেন যে এখানে যে আগুন লাগালেন, পুলিশ দেখলেন না, আমার বিষয়টা হচ্ছে পরিষ্কার যে এখন আমি যে কে, আমি তো বসে আছি না, এর অনেকগুলি বাস, এরা বিক্ষিপ্ত জায়গা থেকে তারা এই কাজটা করছেন, কেউ ঢিল মারছেন, কেউ পুলিশের আগে হামলা করছেন, আগুন লাগাচ্ছেন। এখন আগুন লাগানো, একটা লোক উঠে আগুনটা লাগানোর পরে যখন আগুনটা জ্বলে ওঠে, তখনই পুলিশ সদস্য বুঝে যে এখানে আগুন লাগানো হয়, তখন পুলিশ সদস্য তারা ফায়ার সার্ভিস এনে আগুন নিভানোর চেষ্টা করেছে। আমার কথা হলো সেখানে যেহেতু এটা নিয়ে একটা তদন্ত হয়েছে, মামলা রুজু হয়েছে 3টা, এই মামলাগুলি তদন্ত হলে অ্যাকচুয়ালি আসলে বোঝা যাবে যে কারা এই আগুনটা লাগিয়েছে, তখন কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি? হ্যাঁ অবশ্যই। আপনি 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 একটা কথা মনে রাখেন, বাংলাদেশ পুলিশ এমন একটি অর্গানাইজেশন, যদি কোনো পুলিশ সদস্য অতি উৎসাহে কোনো কাজ করে থাকে, আমাদের ইন্সপেক্টর জেনারেল সবসময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে। বাংলাদেশের পুলিশ এই পর্যন্ত যতগুলি লোক চাকরি হারিয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, অন্য কোনো সংস্থা এগুলি, তারপরে সরাব স্যার এই প্রশ্ন উত্তর পেয়েছে। আমি একটু বুলবুল ভাইকে সাথে নিতে চাই, মঞ্জুর হাসান বুলবুল, যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে, কারণ পুলিশের বিরুদ্ধে যে ব্যবস্থাপনা, যে পুলিশ এবং প্রশাসন সরকারের হয়ে কাজ করছে এবং যে ধাপে ধাপে আমরা ঘটনাগুলি দিয়ে যাচ্ছি, হারুন রশিদ সেগুলি সবগুলি পরিষ্কার করার চেষ্টা করছেন যে তারা আইন শৃঙ্খলার দিক থেকে সবগুলি সমাধান করার চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও যে পরিচয়ের জায়গাটা তৈরি হচ্ছে এবং তাদের উপর যা চাপানোর চেষ্টা করা হচ্ছে সরকারের লোক হিসাবে, সেটা থেকে কি বের হওয়ার আর কোনো সুযোগ আছে? নিশ্চয়ই আছে। এবং পুলিশ, যে আমি বললাম যে পুলিশ এখন আপনার টেলিভিশন স্টেশনে আপনার প্রশ্নের সরাসরি জবাব দিচ্ছেন, এটা অগ্রগতি না। পুলিশকে সবসময়ই বলা হয় যে তারা এস্টাবলিশমেন্টের প্রোটেক্টর। যখন আমরা রাজার বিরুদ্ধে লড়াই করেছি, রাজাকে পাই নাই, কিন্তু রাজার পক্ষে যে শান্তিরা রাজপথ পাহারা দিয়েছে, শান্তিদের উপর আক্রমণ চালানো হয়েছে। পরবর্তীকালে তো পুলিশ তো এসেছে অনেক পরে, যে তো যখন প্রশাসকরা বসেছে, যখন আমরা রাজনৈতিক সরকারের যারা নেতাদের পাই না, তাদেরকে যারা পাহারা দেয়, আমরা প্রধানমন্ত্রীর অফিসে যেতে চাই, প্রধানমন্ত্রীর অফিসে যেতে পারি না, বাংলা মোটরে যখন পুলিশ বাধা দেয়, লড়াইটা হয় পুলিশের সঙ্গে, কারণ পুলিশকে ধরাই হয় যে তারা যে সরকারেরই হোক, সবসময়ই রাজন্য বর্গের প্রহরী তারা, এবং এই জন্য তারা মিসআন্ডারস্টুড বাই দ্য কমন পিপল। কিন্তু যখন আমরা ধরেন স্বাধীন বাংলাদেশ হলো, গত কয়েক দশকে আমরা দেখেছি নানাভাবে পুলিশকে আরও কতটা মানবিকীকরণ করা যায়। আমরা আগে দেখতাম যে এক জিডি করতে গেলে দালাল ধরতে হতো, এটা করতে হতো, সেটা করতে হতো, এখন আপনি কোন অফিসার কখন জিডিটা নিলেন আপনি কিন্তু সঙ্গে সঙ্গেই পারেন, অনলাইনেও করা যায়, আপনি জানতে পারছেন করা যাচ্ছে, কিন্তু শতভাগ হয়ে গেছে তা না, কিন্তু আমার ধারণা যে এটা করা যায়। এবং এই কিন্তু তারা একটা জায়গায় কিন্তু মিসআন্ডারস্টুড হবেনি, কারণ তারা দে উইল প্রোটেক্ট, তারা তো মানে যেটা একজন সরকারের মন্ত্রী করতে পারবে
সেটা তো একজন পুলিশ কর্মকর্তা করতে পারবে না, মানে এটা তো পলিটিক্যাল সিদ্ধান্ত। যে যেমন ধরেন ওই দিন যখন গয়েশ্বরায় পড়ে থাকলেন সেখানে তারা পুলিশ হাসপাতালে নিয়ে গেলেন, বিএনপি কিন্তু অন্য হাসপাতালে নেয় নাই, পুলিশে কিন্তু নিয়ে গেছে। এক দুই নম্বর হলো যেটা আপনারা বলছেন না, আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখেছি গয়েশ্বরায় সাহেবের যে পুত্রবধূ তিনি মানে ফেসবুকে কী বলছিলেন, তিনি তো বলছিলেন যে গয়েশ্বরায়কে গুলি করা হয়েছে, তিনি তো বলছিলেন যে গয়েশ্বরায় মানে গুরুতর অবস্থা, তিনি তো লোকজনকে উস্কানি দিচ্ছিলেন। তাহলে আপনি ঘটনাটা চিন্তা করেন আপনি যে এক জায়গায় পুলিশ তাদেরকে খাওয়া নিয়ে আপনি আলোচনা করছেন, কিন্তু এই আলোচনাটা এই এই বিষয়টা আলোচনা আসবে না যে গয়েশ্বরের সে তো নেতৃত্ব বটেই, সে গয়েশ্বরের পুত্রবধূ, তিনি যখন বলছেন যে গয়েশ্বরের গুলিবিদ্ধ হয়েছে, আমি যদি বিএনপির কর্মী হতাম, আমি যদি গয়েশ্বরের সমর্থক হতাম, আমি তো এটা বিশ্বাস করি, আমি তো আমার নেতার জন্য জীবন দিতে যেতাম। এবং সেখানে আরও ভয়ঙ্কর অবস্থা তৈরি হওয়ার সুযোগ ছিল সেই জায়গাটাতে। তারপরেও যে কথাগুলি আসে, জনগণের আস্থার জায়গা থাকাটাই সবচেয়ে বড় কথা, যেহেতু এক ধরনের বিশেষ পরিস্থিতি এখন চলছে নির্বাচনকে কেন্দ্র করে, সেইখানে আলাদা করে বিশেষভাবে আপনাদের কোনো জনগণকে কিছু বলার আছে কি না, যে আস্থার জায়গা আপনার, আমি আসব ভাই, যে আস্থার জায়গা রাখার জন্য যে আপনারা কোনো সরকারের দলের হয়ে কাজ করছেন না, জনগণের জন্য এবং এই শান্তি রক্ষা করার জন্যই আপনারা কাজ করছেন। আমরা বিরতির পর সেই প্রশ্নের উত্তর নিতে আসবো। দর্শক অনেক ধন্যবাদ। দর্শক আমরা ছোট সময় নিয়ে ফিরেছি, আমাদের অতিথিদের কাছে অনেক কিছু জানার ছিল কিন্তু আমরা সব শেষ সময়ে। সৌরভ ভাই একটা কথা শুধু জানতে চাই যে আসলে কোনো অনাস্থার জায়গা তৈরি হয়েছে কিনা, বিশেষ করে এই ডিবি প্রধানের বিরুদ্ধে বা পুলিশের বিরুদ্ধে, সেটি দূর করার কোনো অবস্থা তৈরি হবে কিনা, নাকি এই অনাস্থা থাকবে? এসবি সিআইডি পুলিশ বিভাগ আলাদাভাবে দেখলে হবে না, পুরোটাই হচ্ছে রাজনীতির অংশ, রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রের অংশ। সুতরাং রাষ্ট্রযন্ত্রকে আমরা কীভাবে পরিচালনা করি সেটিকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আইনের প্রয়োগ ঠিক সুষ্ঠুভাবে আইনের ভেতরে থেকে তারা করতে পারবেন বা করতে দেয় কি না সেটাও কিন্তু বিষয়, বা সরকার দেয় কি না। যে দুটি গয়েশ্বর রায় এবং আমানুল্লাহ মানের ব্যাপারে আলোচনাটা বেশি হয়েছে এই কারণে, 2022 সালের নিশ্চয়ই 22 সালের 10 ডিসেম্বরের কথা আমাদের মনে আছে, সে সময় সবচেয়ে কী বলে কঠোর ভাষায় বা তীব্র ভাষায় যে সরকার সমালোচনা করেছে এই দুই নেতা, এবং আমানুল্লাহ মান এও বলছিলেন যে 10 ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে। তো সেক্ষেত্রে রাজনৈতিক মহলে একটা প্রশ্ন যে এই দুই নেতাই কেন এই দিন আটক হলেন বা ধরা পড়লেন অথবা হাসপাতালে গেলেন, একটা যোগসূত্র মানে মানুষের মধ্যে সন্দেহ, আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আর যেটা বিষয়টা হচ্ছে যে আমি বললাম যে রাষ্ট্র ঠিক হলে পুলিশ ঠিক হবে, রাজনীতি ঠিক হলে রাষ্ট্র ঠিক হবে, এবং সেটার সাথে যেহেতু সম্পৃক্ত একই সাথে ঠিক হয়ে যাবে সমস্ত কিছু। অনেক ধন্যবাদ। মঞ্জুল হাসান বুলবুল, কিছু বলতে চান কিনা যে আসলে এই অনাস্থা কি সবসময়ের জন্যই ছিল নাকি এটা আসলে থাকেই জনগণের মধ্যে? না, এটা হচ্ছে যে আপনার কিছু আপস অ্যান্ড ডাউন থাকবে। আপনি দেখবেন যে কালকে যদি রাজনৈতিক সমঝোতা হয়ে যায় একটা নির্বাচনের, তাহলে পুলিশের উপর স্ট্রেস কমে যাবে, তখন পুলিশের দিকে ফোকাস থাকবে না, তখন নির্বাচনটা কীভাবে হবে। আর যদি রাজনৈতিক অস্থিরতা থাকে তাহলে আমি যেটা বললাম যে পুলিশকে তো তার দায়িত্ব পালন করতে হবে। যদি কালকে সমঝোতা হয়ে যায় তাহলে তো মানে রাজপথে সমাবেশ হবে, কোন জায়গায় সমাবেশ হবে, এটা নিয়ে পুলিশের খুব টেনশন থাকে না। কিন্তু যদি রাজনৈতিক দলের মধ্যে টেনশনটা থাকে তাহলে সেটা তো পুলিশ হবে, কারণ পুলিশ তো মানে এক অর্থে রাষ্ট্রের রক্ষা মানে রাষ্ট্র পরিচালনা করেন রাজনৈতিক সরকার, কিন্তু রাষ্ট্রকে রক্ষার আইনি সংস্থা হচ্ছে পুলিশ। কাজেই রাষ্ট্রকে আপনাকে সমানভাবে দেখার কোনো সুযোগ নাই, রাষ্ট্র বলবে যে সরকারের অনুমোদন নাই, কেন রাজপথে মিটিং করছো, কেন তুমি অবরোধ করছো। এখন আবার উল্টা দিক থেকে রাজনীতি যদি ওই শক্তি অর্জন করে, তো আমাদের পাকিস্তান আমলের পুলিশের বিরুদ্ধে আমরা লড়াই করেছি না, তো কাজে রাজনীতি যদি ওই শক্তি অর্জন করে তখন পুলিশ বলবে যে এটা নিশ্চয়ই উদ্ধত মহলে বলবো যে এই যুদ্ধটা আমরা করতে পারবো না, এই যুদ্ধটা আপনারা সেটেল করেন, কারণ প্রেস ক্লাবের সামনে তো প্রতিদিন সভা হতে থাকে। সৌরভ ভাই যা বলছেন সেটি যে রাষ্ট্র এবং পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে সেখানে পুলিশের সেখানে ইয়ে করার কিছু নেই, অনাস্থা আস্থা পুলিশের কতগুলি স্বাভাবিক দায়িত্ব আছে সে স্বাভাবিক দায়িত্ব তারা পালন তখন পালন করতে পারে। হারুন রশিদের কাছে শেষে আসি, আপনার আসলে কিছু বলার আছে কিনা যে সন্দেহের জায়গা? আপনি যে কথাটা আমার প্রথম প্রশ্ন করেছিলেন, আমি মনে করি পুলিশ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে আমি পুলিশ তথা আমাদের ডিবি একটা অত্যন্ত একটা আস্থার জায়গায় এসেছে। কারণ এই জন্য আমি বলবো এখন ঢাকা শহরে যেখানে যে ঘটনাটি ঘটে আপনি দেখবেন প্রতিটি মানুষ আমাদের কাছে আসে, এক সময় কিন্তু ডিবিতে অথবা পুলিশের কাছে মানুষ ভয় পেত, এখন কিন্তু ওই জনগণ গিয়ে কিন্তু পুলিশের সামনে বলে আসে ওপেন হাউস ডেতে বা কোনো মানে কমিউনিটি সমাবেশে যে আপনার পুলিশ এই কাজ করছে এই পুলিশের বিরুদ্ধে বলে। এবং আপনি এটাও লক্ষ্য করেছেন এই জুলাই মাস যে গেল সেই মাসে বিএনপি এবং আওয়ামী লীগ
প্যারালালভাবে 7-8টি প্রোগ্রাম করেছে রাস্তার এই পারোপার। এবং দেখবেন কোথাও এই যে সারা ঢাকা শহরে মিছিলের নগরীতে ছিল, কোথাও কিন্তু আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটি মানে ধাক্কাধাক্কি পর্যন্ত হয় নাই। কেন হয় নাই? সেখানে আমাদের পুলিশ আমরা থেকে আমরা এই প্রোগ্রামটা সুন্দরভাবে করতে পেরেছি এবং আমরা মনে করি এটা পুলিশের একটা যোগ্যতা সেখানে রয়েছিল যে দুইটা দলকে একসাথে আমাদের সমাবেশ করার অনুমতি আমরা করতে পেরেছি। ১০ ডিসেম্বর কেন হবে? আপনি তো আপনি দেখেছেন তারা বললেন 10 ডিসেম্বর তারা একটা প্রোগ্রাম করবেন, কোথায় করবেন? তারা একটা মার্ট তাকে দেওয়া হয়েছে, তারা 7 তারিখে করলেন কি? তারা পার্টির সামনে বসে গেলেন, বসে ককটেল নিক্ষেপ করেন, পুলিশের উপরে হামলা করলেন, যার কারণে তো ঘটনাটা অন্যদিকে মনে এবং পরবর্তী পর্যায়ে দেখেছেন তারা ওনারা যখন আবেদন করেছেন গোলাপবাগ মাঠ দিতে হবে, সরকার কিন্তু তাদেরকে গোলাপবাগ মাঠই দিয়েছেন, তারা ওই মাঠেই কিন্তু সমাবেশটি করেছেন। অর্থাৎ আমি মনে করি যে কথাটা আপনারা দুজনেই বললেন, সরকার এবং আমাদের পুলিশের কাজটি হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা এবং আইন কানুনের মধ্য দিয়ে আমাদের জনগণের সেবাটা দেওয়া, এবং আমরা কিন্তু সেই কাজটাই করে যাচ্ছি। এখন যদি আমরা মনে করি এদিক দিয়ে যদি বিরোধী দল সরকারি দল তারা যদি মানে সমঝোতা হয় তাহলে আমাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যে কাজটা করেছি আমরা মনে করি আইনের বাইরে গিয়ে আমরা যেমন কোনো পুলিশ সদস্য কাজ করলে অতি উৎসাহী কাজ করলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়ে থাকি, তেমনিভাবে পুলিশের অনুমোদনবিহীন অবৈধ সমাবেশের নামে কেউ যদি পুলিশের গায়ে হাত দেয়, কেউ যদি গাড়িতে আগুন লাগায়, আমরা সেভাবে আমরা যারাই কাজটি করে সে কোন দল করলো সেটা আমার দেখার বিষয়। একদম স্পষ্ট, শুধু শেষ মুহূর্তে হ্যানার মধ্যে একটা ছোট্ট উত্তর আপনার কাছ থেকে চাই, যেটা নিয়েই আসলে সন্দেহ শুরু, যে যেহেতু আপনি বিএনপি ক্ষমতায় আসার পর চাকরিচ্যুত হয়েছিলেন, দীর্ঘ সময় চাকরিচ্যুত অবস্থায় ছিলেন, সেই কোনো ক্ষোভ বিএনপির প্রতি আপনার কাছে? আসলে আসলে এই কথাটা যে আপনি বলেছেন এটা তো এই কথাটা আমি বলতে চাই না। আমি কথাটা কেন বলতে চাই না যে আমি কোনো কারণে আমি তো একটা ট্রেনিং করতে গিয়েছিলাম সারদা, আমি তো কোনো জবও করি নাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরিতে এসে ট্রেনিং করা পালিং পরে আমার চাকরিটা চলে গেছে, আমার বিয়ের ডেট ছিল 18 তারিখ, 14 তারিখ 16 তারিখ পাসওয়ার্ড ছিল, 18 তারিখ বিয়ে ছিল, 14 তারিখ আমার চাকরিটা চলে গেছে, আমি বিয়ে করতে পারিনি, তো এটা তো আমার কোনো খুব থাকবে কেন? কিন্তু আপনি লক্ষ্য করেছেন এই পর্যন্ত আমি চাকরিতে আসার পরে আজ পর্যন্ত যতগুলি ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনার সাথে আমি কোনোভাবে জড়িত ছিলাম এবং প্রত্যেকটা ঘটনা আমি আইনের আইন কানুনের মধ্য দিয়ে আমি সাধারণ মানুষের পাশে থেকে আমি কিন্তু কাজটা করেছি, আমার প্রত্যেকটা কাজ ছিল আইন সিদ্ধ। আজকে ঢাকা শহরে আপনি লক্ষ্য করেন যেখানে যে ঘটনা ঘটেছে, হিরো আলমের ঘটনা ঘটেছে, হিরো আলমের পক্ষে যখন সারা 14 জন রাষ্ট্রদূত সবাই যখন বিবৃতি ছিল আমি 3 দিনের মাথায় কিন্তু হিরো আলমকে তারা আঘাত করেছিল প্রত্যেক, কিন্তু একদম আপনি আপনার জায়গায় স্পষ্ট হচ্ছে যতগুলি ঘটনার সাথে আপনি যুক্ত এবং আমি এবং প্রত্যেকটা ঘটনা কিন্তু খুব বিরাট, এটা পুলিশের মধ্যে থাকা উচিত, অনেক অনেক পুলিশ কখনো এটা দেখাতে পারে না, অনেক ধন্যবাদ, কাজই হচ্ছে আইনটা আইনের মধ্যেই কাজটি করে সঠিকভাবে কাজ করা। এটা নিয়ে অনেক প্রশ্ন নিশ্চয়ই আবার সৌরভ ভাই করতে চায়, আমাদের অনুষ্ঠান আপাতত শেষ করতে হচ্ছে, আমরা আবারও নিশ্চয়ই সবাইকে পাবো, অনেক ধন্যবাদ দর্শক যারা আমাদের সাথে ছিলেন, থাকবেন আজকের অনুষ্ঠানে।